আজকে আমরা দেখব যে সমস্ত ফোনগুলো পার্মানেন্টলি বাইপাস করা সম্ভব হয় না, সে সমস্ত ফোনগুলো কিভাবে আমরা বাইপাস করে ব্যবহার করতে পারব। যারা বাইপাস করবেন তারা হচ্ছে আমি যে আজকে যেই পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনি নিজেও করতে পারবেন। এছাড়া পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার জায়গায় বসে থেকেই জাস্ট একটা কম্পিউটারে ফোনটা লাগাবেন, আমরা এখান থেকে ফোনটা আনলক করে দিতে পারবো অল্প সময়ের মধ্যে। আজকে আমরা যেই পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনি একদম যত মডেলের আইফোন আছে 5S থেকে শুরু করে একদম হায়ার ভার্সন লাস্ট ভার্সন পর্যন্ত লাস্ট মডেল পর্যন্ত আপনি আনলক করতে পারবেন এই একই পদ্ধতিতে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোনটির লক আছে, এইটাকে বলে আইক্লাউড অথবা ওনার লক। তো এটা যে লক আছে এটা বোঝার জন্য আপনি এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এটার মধ্যে কোন মেইলের মাধ্যমে এটা আইক্লাউড লক হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো এই যে আই বাটনে যখন আমি ক্লিক করবো এখানে কিন্তু আইডি নাম্বার সহকার সব কিছু দেখাচ্ছে। তো এই যে INEI এই নাম্বারটাই মূলত আমাদের প্রয়োজন পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ আশা করি ভালো আছেন, আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আমরা ইতিপূর্বে দেখেছিলাম কিভাবে আইফোন 14 প্রো ম্যাক্স পর্যন্ত কিভাবে পার্মানেন্টলি আনলক করতে পারি। আজকে আমরা দেখব যে সমস্ত ফোনগুলো পার্মানেন্টলি বাইপাস করা সম্ভব হয় না, সে সমস্ত ফোনগুলো কিভাবে আমরা বাইপাস করে ব্যবহার করতে পারবো। ইতিপূর্বে আমরা যে ভিডিওটা করেছি আপনারা অসংখ্য মানুষ সেই ভিডিওটা দেখেছেন এবং হচ্ছে কমেন্ট করেছেন। তো যদি পার্মানেন্টলি কাজ করেন তারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে সলভা ইনফরমেশন এবং ক্যাশ হিস্টোরি এবং ডিভাইস রিপ্লেসমেন্ট হিস্টোরি এই রিপোর্টটা বের করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেখাবেন। আর যারা বাইপাস করবেন তারা হচ্ছে আমি যে আজকে যেই পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনি নিজেও করতে পারবেন। এছাড়া পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনি আপনার জায়গায় বসে থেকেই জাস্ট একটা কম্পিউটারে ফোনটা লাগাবেন, আমরা এখান থেকে ফোনটা আনলক করে দিতে পারবো অল্প সময়ের মধ্যে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আমাদেরকে এত পরিমাণে কল করেন যে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই হেল্পলাইন নাম্বারে এত পরিমাণ কল করেন যেটা আমাদের বেশ কয়েকজন কাস্টমার ম্যানেজার এরা কল রিসিভ করে এবং হচ্ছে মেসেজের উত্তর দিয়ে কভার করতে পারছে না, যার কারণে অনেক সময় আমাদের রিপ্লাই অনেকটা লেট হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা যারা কাজ করাবেন শুধু তারাই এই হেল্পলাইন নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অথবা আপনারা যে কাজটা করতে পারেন যে আপনারা জাস্ট আপনার সমস্যাটা নিয়ে মেসেজ করে দিবেন, সেই মেসেজের উত্তর হয়তো একটু দেরি হোক বা একটু তাড়াতাড়ি হোক আপনি পেয়ে যাবেন, কিন্তু কল করলে কল দেওয়া পাচ্ছি না, কল করে পাচ্ছি না, হ্যাঁ কল রিসিভ করছেন না এগুলো বলবেন না। কারণ হচ্ছে সমস্ত ওয়ার্ল্ড থেকে এত পরিমাণে কল আসে যে 10-12 জন কাস্টমার প্রতিনিধিরা কল রিসিভ করে এবং হচ্ছে মেসেজের উত্তর দিয়ে তারা কভার করতে পারছে না, যার কারণে অসংখ্য মেসেজ এবং কল পেন্ডিংয়ে পড়ে থাকে, পরবর্তীতে আমরা ওগুলো রিপ্লাই দিই অথবা কল ব্যাক করি। তো এই জন্য আপনারা কল দিয়ে সাথে সাথে যদি রিসিভ না হয় সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা যদি আমাদের কাছ থেকে কিছু জানতে চান সেক্ষেত্রে মেসেজ দিয়ে রাখবেন, এই মেসেজের উত্তর ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আপনাদেরকে এই মেসেজের উত্তর দিয়ে দেওয়া হবে, সঠিক উত্তরটি দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, তো আজকে আমরা যেই পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনি একদম যত মডেলের আইফোন আছে 5S থেকে শুরু করে একদম হায়ার ভার্সন লাস্ট ভার্সন পর্যন্ত লাস্ট মডেল পর্যন্ত আপনি আনলক করতে পারবেন এই একই পদ্ধতিতে। তো বিশেষ করে 5S থেকে শুরু করে X পর্যন্ত এগুলো আপনি ইনস্ট্যান্ট বাইপাস করতে পারবেন বা আমরা করে দিতে পারবো। আর এক্সের উপরে যে মডেলগুলো আছে এগুলো আপাতত 1-6 দিন টাইম লাগে। তো 6 দিন টাইম লাগে এটা কেন, প্রথমত আমাদের এই ফোনের যে সিরিয়াল নাম্বারটা আছে এটা আমরা সার্ভারে সাবমিট দিব,
এখান থেকে 5 থেকে 6 দিন পরে বা 3 দিন 4 দিন 5 দিন এরকম 6 দিন পরে একটা রিপ্লাই আসে যে এটা সাকসেস। অর্থাৎ যখনই এটা সাকসেস হয় তখন জাস্ট আপনাকে এই ফোনটা আপনার ওখানে একটা কম্পিউটারে কানেক্ট করতে হবে, আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিব, আনলক হয়ে যাবে। তো যদি আপনি দূর থেকে করেন তাহলে এই সিস্টেমে, আর যারা টেকনিশিয়ান আছেন আপনারা নিজেরাই কাজগুলো করতে চান তারা আজকের এই ভিডিওটি এ টু জেড দেখেন, তাহলে বুঝে ফেলবেন যে কীভাবে করতে হয়। তাহলে আপনি নিজেও আপনি সার্ভারে ডিপোজিট করে নিজেরটা নিজেই আমাদেরকে ফোন না দিয়েও আপনি এই কাজগুলো করতে পারবেন খুব সহজে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই ফোনটি যে সমস্যা সেটি আমরা সমাধান করার চেষ্টা করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোনটির লক আছে, এইটাকে বলে আইক্লাউড অথবা ওনার লক। তো এটা যে লক আছে এটা বোঝার জন্য আপনি এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এটার মধ্যে কোন মেইলের মাধ্যমে এটা আইক্লাউড লক হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো যদি এইভাবে এরকম দেখায় যে এখানে একটা সংখ্যা দেখাবে, আপনারটা এখানে জেড দেখাচ্ছে, আপনারটার মধ্যে অন্য কিছুও থাকতে পারে, বাট এই ধরনের দেখাবে, এই ধরনের একটা দেখাবে এবং এখানে একটু পরপর লেখা আসতে পারে যে হ্যালো। হ্যাঁ, আমি যদি এটা একটু পাওয়ার বাটন চাপ দিয়ে আবার ইয়ে করি তাহলে আপনারা দেখবেন তো এরকম আসতেছে। তো এটা যদি আমরা নেক্সটে যাই, তারপরে ওয়াইফাই কানেক্ট করি এবং সেক্ষেত্রেও আবারও এই আইক্লাউড অ্যাকাউন্টটি চাইবে, তো সেটি দিতে না পারলে আবারও মানে ফুলফিল অন হবে না। সো আমরা এখন দেখবো যে কীভাবে এই ফোনটি সাবমিট করি, এরপর সাবমিটটা সাকসেস হলে আমরা কীভাবে আনলক করি। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, কম্পিউটার স্ক্রিনে গিয়ে এই ফোনটি আমরা প্রথমে সাবমিট করি। আপনারা এখানে একটা জিনিস বোঝার সুবিধার্থে আমি দেখাইয়া দিই যে এইটার এই যে এটার আইএমই নাম্বারটা কত আছে, আমি আর কম্পিউটার স্ক্রিনে যে কাজটা করব সেটার আইএমই নাম্বারটা কত সেটা দেখলে বুঝে ফেলবেন যে ওই ফোনটাই কাজ করছে কি না। এই এই যে আই বাটন, এটাকে বলে আই বাটন। অনেকে দেখা গেছে যে কি যদি বলি আইএমই নাম্বারটা দেন তখন সে বলে যে কি আইএমই নাম্বার কীভাবে দিব ফোন তো লক করা। তো যারা জানে না তারা আসলে এরকম বলে, তো সে তাদের জন্য বলি এই যে আই বাটন কর্নারে মোবাইলটা যদিও একটু ফেটে গেছে, আপনার আইফোন 12 প্রো ম্যাক্স এটা দেখতে পাচ্ছেন, তো কাস্টমার এইভাবেই কাজ করাবে। সো এই যে আই বাটনে যখন আমি ক্লিক করবো এখানে কিন্তু আইএমই নাম্বার সহকার সব কিছু দেখাচ্ছে। তো এই যে IMEI এই নাম্বারটাই মূলত আমাদের প্রয়োজন পড়ে, অথবা এই যে SN সিরিয়াল নাম্বারটা আমাদের প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে যে এটার আইএমই নাম্বার এবং সিরিয়াল নাম্বারগুলো কত কি আছে। আমরা কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে এইগুলোই আমরা কাজ করবো, তারপরে আবার যখন আনলক করব তখন আবার লাইভ দেখাবো যে এটা আনলক হচ্ছে কিনা এবং লকটা তখনও আছে কি না। তো আমরা এই মুহূর্তে যেগুলো একটি ব্রাউজারে প্রবেশ করবো, এরপরে হচ্ছে এখানে আমি টাইপ করবো www.gsmalo.org। তো আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবো, তারপরে হচ্ছে আমরা এখান থেকে অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। যদি আপনার অ্যাকাউন্টটি না করা থাকে, অ্যাকাউন্ট করা না থাকে, তা সেক্ষেত্রে আপনি প্রথমে রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। এরপর লগ ইন করতে গেলে হয়তো আপনার এখানে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ লেখাটি আসতে পারে, এক্ষেত্রে আপনাকে ডিপোজিট করতে হবে, ডিপোজিট করে তারপরে আপনাকে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, এছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। যারা নতুন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এখানে প্রথমে রেজিস্টার করে তারপরে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারে অথবা এই নাম্বারে যোগাযোগ করে ডিপোজিট করে নেবেন। যদি ডিপোজিট করেন তবেই আপনি এই নাম্বারগুলোতে SMS করবেন, এছাড়া SMS করবেন না, কারণ অসংখ্য মানুষ প্রত্যেক দিন শুধু বিভিন্ন কিছু জানার জন্য ফোন করে, সেক্ষেত্রে আমরা অনেকের উত্তর দিতে পারি না। তাই আপনি অবশ্যই যদি ডিপোজিট করেন সেক্ষেত্রেই শুধুমাত্র এই নাম্বারগুলো ইউজ করবেন। তো তারপরে হচ্ছে আমরা কি করব, আরেকটা কথা হচ্ছে যদি আপনি ডিপোজিট না করে কাজ করতে চান তাহলে কিন্তু আপনি www.gsmalo.com এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো কাজ করতে পারবেন ইনস্ট্যান্ট বিকাশের মাধ্যমে পেমেন্ট করে, কিন্তু এটা হচ্ছে পাওয়ারফুল একটা সার্ভার। এই সার্ভারের সাহায্যে সারা ওয়ার্ল্ডে লক্ষ লক্ষ টেকনিশিয়ান কাজ করে এবং এটা হচ্ছে অটো API কানেক্টেড একটা ওয়েবসাইট, এখানে সব কিছু অটোমেটিক্যালি হবে। তো আমরা এই মুহূর্তে অ্যাকাউন্টটি লগ ইন করবো। তো এইভাবে প্রথমে হচ্ছে অ্যাকাউন্টটি লগ ইন করবো, লগ ইন করার পর আমরা এখান থেকে প্লেস অর্ডার এখানে ক্লিক করে IMEI সার্ভিসের মধ্যে ক্লিক করব। এরপরে আমি এখানে লিখব হচ্ছে আই রিমুভাল লিখব, লিখে সার্চ করব। সার্চ করলে এখানে দেখতে পাবেন যে এইগুলো হচ্ছে iPhone 6 থেকে X পর্যন্ত, কিন্তু এই যে এখানে X থেকে 14 প্রো ম্যাক্স পর্যন্ত
এখানে আছে। তো আমরা এইটা এখান থেকে মূলত আমরা আমাদের মডেলগুলো নির্বাচন করে আমরা সাবমিট করব। তো আমি যে ফোনটি কাজ করব এটা যে সেই ফোন সেটা বোঝার জন্য আমি সর্বপ্রথম এখান থেকে থ্রি ইউ টুলটি আমি ওপেন করে নিব। এই যে থ্রি ইউ টুলটি ওপেন করলাম, ওপেন করার পরে আমি এখানে মোবাইলটি কানেক্ট করব। এই মোবাইলটি কানেক্ট করলাম, কানেক্ট করার পরে দেখুন এখানে কিন্তু আইফোন 12 প্রো ম্যাক্স মডেলটি দেখাচ্ছে, এবং এখানে কিন্তু এই যে আপনারা ভিডিওর মধ্যে যে ইয়াটি দেখেছিলেন, যে আইএমইটি দেখেছিলেন, এইগুলো এটা কিন্তু সেই আইএমইটি এখানে দেখাচ্ছে, এবং এখানে একটা সিরিয়াল নাম্বার কিন্তু দেখাচ্ছে। তো আমরা এখান থেকে মূলত এই সিরিয়াল নাম্বার অথবা আইএমই কপি করব। তো কপি করার পরে আমরা এখন যেই কাজটি করব সেটা হচ্ছে আই রিমুভাল প্রো সফটওয়্যারটি আমাদেরকে ডাউনলোড করতে হবে প্রথমে এখানে সাবমিট দেওয়ার পূর্বে। এই যে আমরা এখানে সাবমিট দেওয়ার জন্য আমরা নিয়েছি এই যে আই রিমুভাল প্রো, এইটা লিখে আমি এখানে কপি করে এখানে আমি গুগলে সার্চ করব। সার্চ করে এই যে এই ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে আমাকে প্রথমেই হচ্ছে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এই যে যেহেতু অ্যাক্সেস ম্যাক্সের উপরের যে ফোনগুলো সেগুলোর জন্য এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, আর অ্যাক্সেস ম্যাক্সের নিচের ফোনগুলোর জন্য এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে, কারণ এটা হচ্ছে এগুলো হচ্ছে জেলব্রেক করতে হয়, আর এটা জেলব্রেক টেলব্রেক কিছুই করার প্রয়োজন পড়ে না। এই জন্য আমরা এটা ডাউনলোড করে আমরা এগুলো কাজগুলো করব। তো এখন আমরা দেখব যে এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি এটা ডাউনলোড করছি না, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করা আছে, আমরা এখন আমরা এই সফটওয়্যারটি এখানে এখান থেকে ওপেন করব। এই যে এইটা এই সফটওয়্যারটা আমরা এখান থেকে ওপেন করব। তো ওপেন কর এখানে ওপেন করছি। তো করার আগে আবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে মোবাইলটা খুলে আবারও লাগাবো, কারণ হচ্ছে এখানে তখন আমাদের দেখাবে একটা জিনিস, আমি সেই জিনিসটা দেখানোর জন্য আমি মোবাইলটা খুলে ফেলতেছি। এই মোবাইলটা খুলে ফেললাম যার কারণে এখান থেকে চলে গিয়েছে থ্রি ও টুল থেকে। আবার আমি আবার সফটওয়্যারটা কেটে আবার ওপেন করি, এই ওপেন করলাম। তো এখন আমরা ফোনটি কানেক্ট করব, কানেক্ট করলে আমরা দেখব যে কি দেখায়। এই ফোনটি কানেক্ট করলাম, এখন এখানে চেকিং চলতেছে, দেখেন এই জায়গাটায় কিন্তু আপনার এই জিনিসটা আসতে হবে। হ্যাঁ, এই যে চেকিং চলার পরে সাপোর্টেড লেখাটা কিন্তু আসতে হবে, কিন্তু আনসাপোর্টেড লেখা থাকলে সেটা আর সাবমিট করা যাবে না। এই এই এখন এখানে দেখেন একটা মেসেজ দিয়েছে ইউর ডিভাইস ইজ সাপোর্টেড, যেহেতু সাপোর্টেড বলছে সো আমরা এখন এই মুহূর্তে কিন্তু আমরা ফোনটি সাবমিট করতে পারবো। তো আমরা এখানে ওকে দিয়ে দিলাম, দেন এই যে এখানেও লেখা আছে দেখেন সাপোর্টেড, তার মানে আমরা এটা সিরিয়ালটা সাবমিট দিতে পারবো। এই হচ্ছে সিরিয়াল নাম্বার, আমরা এইটা থেকেও সিরিয়াল নাম্বারটা কপি করতে পারি, আবার ইচ্ছা করলে এটা থেকেও কিন্তু আমরা সিরিয়াল নাম্বারটা কপি করতে পারি। তো আমরা যে কোনো একটা থেকে এই যে এখানে ক্লিক করে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে এই যে দেখেন এখানে কিন্তু আইমিতে এখানেও কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, সো আমরা এখানে কপি করলাম, কপি করে তারপরে আমরা এখান থেকে আমরা আইফোন 12 প্রো ম্যাক্স, এই যে 12 প্রো ম্যাক্স এই যে এখানেও কিন্তু আছে এটার মডেল 12 প্রো ম্যাক্স, এখানে কিন্তু এই যে থ্রি ইউটুলের মধ্যে দেখাচ্ছে এই যে মডেলটা, এই যে আইফোন 12 প্রো ম্যাক্স। তো আমরা এখান থেকে হচ্ছে যে মডেলটি এই যে দেখতে পাচ্ছি 12 প্রো ম্যাক্স, এখান থেকে এটি এটির উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এছাড়া এখানেও কিন্তু দেখেন আমরা কিন্তু বিস্তারিত কিন্তু এখানেও লেখা আছে কীভাবে কাজটা করতে হবে বা কী আসবে, অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, এছাড়া আপনারা ওই সফটওয়্যারটা কিন্তু এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে আমি যেটা করব, আমি এই যে এখানে এখান থেকে কপি করে দেন আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে আমরা এই যে প্লেস অর্ডারে আমরা একটা ক্লিক করে দিব। তো আমরা ভিউতে ক্লিক করছি, তো এই দেখতে পাচ্ছেন এখানে এটা ওয়েটিং অ্যাকশনে আছে। তো এখানে সবগুলো এই যে দেখেন যখন এইটা প্রসেসিংয়ে যাবে, এটা একটু পরেই প্রসেসিংয়ে চলে যাবে, যখন আপনি জাস্ট এক মিনিটের ভিতরেই এটা প্রসেসিংয়ে চলে যাবে। যদি 5 মিনিটের উপরে এটা প্রসেসিংয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই যে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনাদেরকে এটা এই সমস্যার সমাধান দেওয়া হবে। কারণ হচ্ছে অনেক সময় এগুলো হঠাৎ দুই এক সময় হতে পারে, তেমন একটা হয় না সমস্যা এই ধরনের। এই যে দেখেন যদি প্রসেসিং বলতে এই যে এইরকম চলে যাবে, এবং যদি ফোনটা হয় তখনই কিন্তু এই সাকসেসে চলে আসবে, কিন্তু আমরা যে হইছে হওয়ার আগে দিয়েও কিন্তু আমরা এটা দেখবো, দেখে যখন এটা প্রসেস সাকসেস হবে তখনও কিন্তু লকটা খুলবে না, তখন আমরা এটা লাইভ দেখবো আবার। হ্যাঁ, তখন একদম মোবাইল সহকারে আমরা দেখবো যে কিভাবে আমরা ওই লকটা খুলি। জাস্ট এখন সিরিয়াল সাবমিটটা আলাদাভাবে মোবাইলটা দেখাচ্ছি না, জাস্ট সিরিয়াল সাবমিটটা দেখাচ্ছি এখানে। তো আমরা এটা একটু রিলোড দিয়ে দেখি যে এটা ট্রান্সফার হইলো কিনা।
হ্যাঁ, এই যে দেখেন রিলোড দেওয়ার পরে সাথে সাথে কিন্তু এখানে ইন প্রসেসে চলে গিয়েছে। এবং এখানে কিন্তু আপনার একটা জিনিস, এখানে আইএমই সার্ভিসে যাই, তারপরে হচ্ছে এখানে টাইম দেখাবে কত সময় লাগবে এবং কোন ভার্সন পর্যন্ত সাপোর্ট আছে। এখানে কিন্তু লেখা আছে 15 থেকে 16/6 পর্যন্ত সাপোর্ট আছে। তো এখানে যদি আমি আবারও সার্চ করি, আই রিমুভাল লিখে সার্চ করলাম, করার পর দেখেন এখানে এই যে এখানে কিন্তু দেওয়া আছে 2 থেকে 5 দিন টাইম লাগবে এটা সাকসেস হতে, 2 দিনের মাথায় বা 5 দিনের মাথায়। তো সে পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে আমরা আবার এই যে এখানে প্লেস অর্ডারে ক্লিক করে আইএমই সার্ভিসে, সরি, এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, অর্ডার হিস্ট্রিতে ক্লিক করে আইএমই অর্ডার, যেহেতু এটা আইএমই দিয়ে অর্ডার করছি, সেক্ষেত্রে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমরা এই যে এইভাবে এইরকম দেখতে পাবো, হ্যাঁ এইরকম দেখতে পাবো। তো তখন আমাদের এখানে যখন সাকসেস অথবা রিজেক্ট আসবে, রিজেক্ট আসলে আমাদের এখানে টাকা ব্যাক চলে আসবে, আর সাকসেস হলে টাকাটা আর ব্যাক আসবে না, যেটা কেটে নিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আর ব্যাক আসবে না, হ্যাঁ, এবং ফোনটা তখন ওকে হবে। তো আমরা দেখি সে পর্যন্ত, তো ভিডিওটা স্টপ করে রাখবো, তারপরে আবার যখন এটা সাকসেস হবে তখন আমরা আবার এটা লাইভ দেখাবো মোবাইলটা সহকারে। তো সে পর্যন্ত অপেক্ষা করুন। তো সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে কিভাবে এই ফোনটি আনলক করার জন্য আমরা কিভাবে সাবমিট করব। তো আমরা প্রথমে দেখব যে এই ফোনটি সেটি কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে এখানে আমরা আইএমই নাম্বারের সাহায্যে, যে আইএমই নাম্বারের সাহায্যে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই এই ফোনটি ওইটি কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আইএমই নাম্বারটি কিন্তু সেটি, এবং এই যে সিরিয়াল নাম্বার, হ্যাঁ, এই দুইটি কিন্তু ওই আগের ফোনটি, এবং লকটা যে এখনও আছে আপনারা দেখবেন। আমি যদি একটু এই এটাতে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এখনও কিন্তু লক আছে, এবং সেই লকটা হচ্ছে এই যে এই যে এই জিমেলের মধ্যে, এখানে যে জিমেলটা দেখাচ্ছে এই জিমেলের প্রথমে হচ্ছে জেড, হ্যাঁ, এবং এই রকম যদি থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে মূলত ওনার লক অথবা আইক্লাউড, যে যেটা ইচ্ছা বলতে পারে। তো এই ফোনটি আমরা এখন আনলক করব। তো আমরা ইতিপূর্বে দেখেছিলাম কিভাবে সার্ভারে সাবমিট করতে হয়। তো আমরা এখন দেখব সেটি সার্ভারে কি অবস্থায় আছে। এই জন্য আমরা সার্ভারে ঢুকবো www.gsmalo.org। ঢোকার পরে আমরা এখান থেকে প্রথমে লগ ইন করে নিব। প্রথমত হচ্ছে আমরা যখন এখানে সাবমিট করি তখন কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে এখানে টাইম লেখা আছে যে 3 থেকে 6 দিন টাইম লাগবে। তো এখানে আমরা এক নম্বর হচ্ছে 3 থেকে 6 দিন পরে আমরা এটা ট্রাই করব, দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে আমরা এই যে সার্ভার অর্ডার আইএমই অর্ডার এখানে ক্লিক করে আমরা সেই অর্ডারটি খুঁজে বের করব। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে আমরা যে আরও অন্যান্য কাজগুলো করেছি সেই কাজগুলোর হিস্ট্রি এখানে দেখাচ্ছে। সো আমরা সেইগুলো টেনে নিচে নেমে আমরা এখান থেকে খুঁজে বের করব যে এই অর্ডারটা কোনটা, এই যে এই অর্ডারটা ছিল এটা, তো এই অর্ডারটা ছিল এটা। তো তখন আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন হয়তো সাকসেসফুল লেখা আসছে, সাকসেসফুল, হ্যাঁ, এই লেখাগুলো নাও থাকতে পারে এইরকম, হ্যাঁ, আবার যদি এইরকম থাকে তাও কোনো সমস্যা নেই, বাট এখানে সাকসেস লেখাটা যে আসে এতে করেই হবে। যদি 5 থেকে 6 দিন চলে যায় এবং রিজেক্ট না আসে তাহলে বুঝবেন যে আপনার ফোন ওকে হবে। তো কীভাবে আরও কনফার্ম হবেন এবং ফাইনালি ওকে করবেন সেটা আমরা এখন ফোনটা ফাইনালি ওকে করে আমরা দেখব। তো আমরা এই ফোনটি এই মুহূর্তে আপনারা কিন্তু লক অবস্থায় দেখতে পাচ্ছেন এবং আপনাদের সামনেই কিন্তু এই ফোনটি এই মুহূর্তে আনলক হবে। তো সেই জন্য আমরা এই যে আই রিমোবাইল প্রো প্রিমিয়াম এডিশন যে সফটওয়্যারটি আছে সেটি আমাদের gsmnotes.com এই ওয়েবসাইটে সার্চ করলেও পাবেন, এছাড়া এটার গুগলে সার্চ দিয়েও আপনারা এই টুলটি নামিয়ে নেবেন, নিতে পারবেন। তো আমরা এই টুলটি ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা এই ইউএসবি কেবলটি কম্পিউটারের সাথে কানেক্ট করে দিব। কানেক্ট করার পর আপনারা কিন্তু এখানে আইএমইটি দেখতে পাচ্ছেন, যে স্ক্রিনে যে আইএমইটি আমরা দেখিয়েছি সেই আইএমইটি কিন্তু এটি, হ্যাঁ, তার মানে আপনারা কিন্তু এখন ওভার কনফার্ম যে এটা কিন্তু কোনো ফেক ভিডিও না এবং কোনো ধরনের কাটসাট ভিডিও না, একদম লাইভ প্রুফ সহকারে আমি আইএমই নাম্বার সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি সিরিয়াল নাম্বার, যে সিরিয়াল নাম্বারটা সাবমিট দিয়েছি সেখানে, সেটা যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই যে এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে, লাস্টের সংখ্যাগুলো আমরা মাঝখানে কিছু সংখ্যা হাইড করে রাখলাম নিরাপত্তার স্বার্থে। তো তো যেহেতু আপনারা শুরুতে এবং শেষের দিকে যেহেতু মিলছে, তা অতএব আপনারা এটি সেটি। আমরা শুরুতেই একটু নেট কানেকশন দিয়ে নিই।
তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতেও কিন্তু আমরা নেট কানেকশন দেওয়ার পরেও কিন্তু এই যে আইক্লাউডটি চাচ্ছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আইক্লাউড আর কি। তো আমরা এখন ব্যাকে চলে আসি, কারণ আমরা ওই সফটওয়্যারটির মাধ্যমে আনলক করব। তো এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে এই যে অ্যাক্টিভে আমরা একটা ক্লিক করে দেবো, জাস্ট এইটুকুই আমাদের কাজ। তো আমরা অ্যাক্টিভে একটা ক্লিক করে দিচ্ছি, আমরা দেখি ফোনটি আনলক হয় কিনা। তো আপনারা দেখেন এখানে কিন্তু সাকসেসফুল অ্যাক্টিভেট লেখা আসছে। তো এখন কিন্তু এই ফোনটি কিন্তু ফুল বাইপাস হয়ে গিয়েছে, এবং এখন সে ইচ্ছা করলে যেইভাবে খুশি চালাইতে পারবে। তবে এটা কিন্তু বাইপাস, এইটা হচ্ছে বাইপাস পদ্ধতি। এবং আমাদের যে ইনডিসক্রিনে দেখবেন আরও ভিডিও আছে যে কিভাবে পারমানেন্টলি লক খুলতে হয়, সেটা কিন্তু আমরা ইনডিসক্রিনে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনারা খুব সহজে gsmalo.org এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে একটি ফোনকে আনলক করতে পারবেন। তো এই যে এই ওয়েবসাইটে যদি আপনারা ডিপোজিট করতে চান, ডিপোজিট করে কাজ করতে চান, তাহলে অবশ্যই এখানে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ডিপোজিট করে কাজ করতে পারেন। হ্যাঁ, আর এছাড়া এই যে আমাদের কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার কল আসে, অসংখ্য কলের রিপ্লাই আমাদের দিতে আমরা ব্যর্থ হই। যদিও একটু দেরি হয় রিপ্লাই দিতে, তবু রিপ্লাই দিই, কিন্তু একটু অনেক সময় লেট হয়। এর কারণ হচ্ছে অনেকেই আছে বিভিন্ন কিছু জানার জন্য ফোন করে। আসলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সংক্ষেপে কথা বলবেন, যারা মূলত কাজ করাবেন অথবা রিয়েললি কাজ করতে আগ্রহী অথবা ডিপোজিট করে কাজ করতে আগ্রহী, তারাই একমাত্র এই নাম্বারগুলোতে মেসেজ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি ফোনটি যদি একটু চালায় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন ফোনটি কিন্তু এখন ফুলফিল চলছে। আমি যদি একটু সেটিংসে ঢুকি তাহলে আপনারা দেখতে পাবেন সব কিছুই কিন্তু আপনারা চালাতে পারবেন। হ্যাঁ, এই এই পদ্ধতিতে। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।